হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আগের দিনে ভিডিওটা যখন করতে বসেছিলাম তখনও প্রচুর মেঘ উঠেছিল, কিন্তু মানে যাই হোক করে ঠাকুর ডেকে ডেকে ভিডিওটা হয়ে গেছিলো, ঠিক আছে। মানে এ হয়নি, মেঘটা মানে বৃষ্টিটা হয়নি, কিন্তু আজকেও দেখো এই যে ভালোই মেঘ করেছে, পুরো একদম কালো হয়ে গেছে। আজকে ওয়েদারটা বেশি খারাপ লাগছে, মনে হচ্ছে মানে বৃষ্টি চলেই আসবে। তো চটপট চটপট করে নেই, যদি বৃষ্টি চলে আসে তাহলে সেই আগের দিনের মতন, আগের দিন যা বলেছিলাম যে তাহলে ঘরে উঠে যাব, আর যদি বৃষ্টি না আসে এই যে মেঘ জানান দিয়ে দিচ্ছে আমি আসছি আমি আসছি। তো আর বেশি কথা না বলে চলো তাড়াতাড়ি আলতা ডিজাইনটা স্টার্ট করা যাক। তো দেখো বন্ধুরা, অনেক দিন ধরেই আর কি আগের যে ডিজাইনগুলো দিয়েছিলাম আগের দুদিন, তার মধ্যে একটাতে দিয়েছিলাম ফ্রন্ট মানে ব্যাক সাইড পায়ের, আর আরেকটাতে দিয়েছিলাম পায়ের ওপর সাইডে। সাইডেও ডিজাইন ছিল কিন্তু বেশি ডিজাইন ছিল না, ঠিক আছে। আজকে যেটা করব মেইনলি সাইডের ডিজাইনটা, সাইডে একটু বেশি করে মানে সাইডের ডিজাইনটাই একটু প্রমিনেন্ট হবে, ঠিক আছে। উপরে যে মাঝখানে পায়ের উপরে মাঝে সেখানে অতটা বেশি কিছু ডিজাইন হবে না। তো আগে মেন বেসটা যেরকম করি, মেন আলতাটা, সেটা চলো তাড়াতাড়ি করে পরে নিই, তারপরে ডিজাইনিংয়ে আসা যাবে। হ্যাঁ, মেঘটা যে আজকে কতটা সাথ দেবে সেইটাই হচ্ছে মেনলি টেনশন। তো যাই হোক, বসে গেছি, যদি পুরোটা কমপ্লিট করতে নাও পারি তাহলেও তোমরা ভিডিওটা দেখতে পাবে, ওরকম করেই আমি দিয়ে দেব যতটা করতে পেরেছি। তো দেখো বন্ধুরা, মেন বেসটা কমপ্লিট হয়ে গেছে। এবারে বলেছিলাম যে আজকে সাইড ডিজাইনিং করব একটু, তো এই জন্য দেখো আজকে সাইড ডিজাইনিংটাই স্টার্ট করছি। ডান পায়েরটা হয়ে গেছে, এবারে বাম পাটাও সেম করব, ঠিক আছে। একটু কাছাকাছি রেখে দেখে নেব, দিলে মাপটা সেম হবে, নাহলে একটু 19-20 হয়ে যেতে পারে। হ্যাঁ, দেখো দুটো পায়েরই সাইড ডিজাইনগুলো হয়ে গেছে, এবারে মিডলটা করব। মিডলটা যেহেতু মানে সাইডগুলো যেহেতু এরকম রাউন্ড রাউন্ড দিয়েছি, মিডলটাও সেরকম রাউন্ড রাউন্ডে দেব, ঠিক আছে, ব্যাস আর কিছু নয়। আলতা ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে, মানে রেড আলতা দিয়ে যে মেন যে কাজটা করি সেটা কমপ্লিট হয়ে গেছে। এবারে যেটা ফেব্রিকটা দিয়ে করব সাইড ডিজাইনটা সেইটাই করে নেই। তো চলো স্টার্ট করা যাক।
এই ডিজাইনটা এরকম ভাবে করলাম আর এগুলোরও মাথায় মাথায় একটু বুটি বুটি দিয়ে দেবো, ঠিক আছে? এগুলোরও প্রত্যেকটাই যতটা আছে পুরোটাই বুটি বুটি করে দেবো। আর মাঝখানে যেহেতু ফাঁকা রয়েছে তো সেহেতু একটু বড় করে গোল করবো, ঠিক আছে? মাঝখানে ডিজাইনটা যেন ফাঁকা না লাগে, ঠিক আছে? দেখতে পাচ্ছ যে একই রকম ভাবে বাম পায়ের এটাও হয়ে গেছে। দেখতেই পারছো দুটো কাছাকাছি রাখলে দুটো প্রায় সমানই করেছি। তোমরাও যদি এই ডিজাইনটা ট্রাই করো তো চেষ্টা করবে এই যে দুটো মানে মিডলের ডিজাইন যেন তার সাইজগুলো যেন সাইজ লেন্থগুলো যেন সেম টাইপের হয়, ঠিক আছে? তাহলে একটু বেশি সুন্দর লাগবে দেখতে। তো এইভাবে এই পাটাও কমপ্লিট করে নিগুলো হয়ে গেছে দেখিয়ে দিলাম তোমাদেরকে, এবারে মিডলটা করব। হ্যাঁ, মিডলটা খুব বেশি আর কি হিজিবিজি ডিজাইন দেব না, সিম্পলের উপরই করব। আমি সবসময় চেষ্টা করি ডিজাইনগুলো যতটা সম্ভব সিম্পলই রাখা, ঠিক আছে? দেখলেই বুঝতে পারবে। দুটো এইগুলোর মাঝখানে মিডলে যতটা জায়গা থাকবে সেগুলো পুটি পুটি দিয়ে টিপ টিপ করে ভরাট করে দেবো, ঠিক আছে? ব্যাস এই গেল। তো দেখো দুটো পাই কমপ্লিট করে নিলাম, এবারে আঙুলটা, ঠিক আছে, নখটা। বাকি নখগুলো কিছু করব না, এমনি বুটিই দিব, কিন্তু যেটা সব থেকে বড় আঙুলটা মানে বুড়ো আঙুল যেটাকে আমরা বলি সেটার আজকে ডিজাইন করব। তো দেখো আমার ছেলে পৌঁছে গেছে, দিয়ে উল্টো পাল্টা কথা বলছে, মামা আমি কোনোদিন এ পড়ি না, আমি কোনোদিন আলতা পরি না। সে তো ছেলে, কেন আলতা পরবি বাবা? আমি আলতা পরি। তুমি আলতা পরো? হ্যাঁ। কবে বললে? আমি আলতা এখনো পরবো না। যাও তো দেখো নখে একটু ফেব্রিক দিয়েই করে দিচ্ছি, হালকা করে ডিজাইন ভালো দেখাবে। তাহলে বড় নখটা একটু আর কি বেশি চওড়া হয় সবাইকারই, তো এটাতে একটু বেশি জায়গা থাকে, সেই জন্য এইটাতে একটু বড় করে করছি আর বাকিগুলোতে একটু ছোট ছোট করে দেবো, ঠিক আছে?
বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম সাইড ডিজাইনিং এর উপরে আর নেল আর্টের উপরে একটু, ঠিক আছে? এটা তোমরা নেল পলিশ দিয়েও করে নিতে পারো, দিলে পার্মানেন্টলি থেকে যাবে বেশ কয়েকদিন। তার উপরে যদি একটা কোট দিয়ে দাও তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমার কাছে এখন বর্তমানে ওগুলো নেই বলে তোমাদেরকে দেখাতে পারলাম না, কোনো একদিন অবশ্যই দেখাবো, ঠিক আছে? তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার ভালো লাগুক খারাপ লাগুক যেমনই লাগুক প্লিজ কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমার স্কুটি রেড কালারের, এটাতে করেই আমি ডিউটি যাই। তো আজকে ভাবলাম এর উপরে বসেই একটু আর কি ভিডিওটা শেষ করে দেওয়া যাক। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ডিজাইনটা তো দেখলে আশা করি, আর আগের ডিজাইনগুলো যারা দেখোনি তারা প্লিজ দেখে নাও, দেওয়া আছে আমার আই বাটনে, আমার ডেসক্রিপশান বক্সেও দেওয়া আছে, ঠিক আছে? তো আর কী কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা রিকোয়েস্ট করছি, প্লিজ 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 তোমরা আমার ব্লগ ভিডিওগুলোও দেখো, আর ব্লগ ভিডিওগুলোতেও যদি কোনো নতুন ধরনের কিছু দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে বলো, আমি অবশ্যই চেষ্টা করব সেই ধরনের ভিডিওস বানানোর, ঠিক আছে? তো প্রচুর পাখি ডাকে আমার এদিকে, আমার খুব ভালো লাগে এই আওয়াজটা। তো যাই হোক, আজকের মতন আসছি, নেক্সট দিন আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সবার সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার চ্যানেলটা দেখতে থাকো, ঠিক আছে? আর বেশি বেশি করে শেয়ার করো। তো আজকের মতন আসছি, গুড ইভিনিং,